ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ট্রিক্সটি দেখাবো সেটা হচ্ছে আপনার মোবাইল ফোন কীভাবে আপনি মাউস দিয়ে অপারেট করবেন অর্থাৎ কীভাবে আপনার মাউসটি আপনার মোবাইল ফোনে কানেক্ট করবেন তো এই ট্রিক্সটি দেখাবো এটি চাইলে আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোন আপনি কানেক্ট করতে পারবেন আপনার মাউসটি সেম লাইক ডেস্কটপ কম্পিউটার এবং আমাদের আমাদের হাতে যে ল্যাপটপ কম্পিউটার সেটা হলেও হবে সেই ল্যাপটপের যেভাবে আমরা অপারেট করি মাউস দিয়ে ঠিক একইভাবে আমরা চাইলে আমার আপনার মোবাইলটি অপারেট করতে পারবেন মাউসের মাধ্যমে তো চলুন দেখা যাক তো এটি করার জন্য দেখুন আমার হাতে এটা যেহেতু ব্লুটুথ মাউস সেই জন্য ব্লুটুথের যে ডিভাইসটা সেটা আছে এটার সাথে আর এটার জন্য কানেক্ট করার জন্য এই ধরনের একটি ক্যাবলের প্রয়োজন পড়বে আপনার আপনার ফোনটি যদি ডাটা ক্যাবেলের হয় যদি সি টাইপ না হয়ে থাকে তো এই ধরনের ক্যাবেল কালেক্ট করবেন অপর পাশে দেখবেন ঠিক এমন জ্যাক থাকতে হবে যেখানে ইউএসবি কানেক্ট করা যায় তো ইউএসবি কানেক্ট করার মতন একটি জ্যাক থাকতে হবে তো এই ধরনের একটি ক্যাবেলের প্রয়োজন পড়বে আপনার তো এখানে চাইলে যদি আপনার এটা ব্লুটুথ না হয় এই ডিভাইসটি ডাইরেক্ট ক্যাবেল হয় সেখানে এটা কানেক্ট করে দিতে পারবেন আর যদি আপনার ব্লুটুথের হয় সেটা ডিভাইসটা এখানে কানেক্ট করে দিবেন দেওয়ার পর আপনার ফোনে জাস্ট এটা লাগিয়ে দিলেই আপনার ফোনটি মাউসের মাধ্যমে কাজ করতে পারবেন দেখুন আমার মোবাইলটি এখন মাউসের মাধ্যমে অপারেট করতেছি জাস্ট আমি একটা সফটওয়্যার ওপেন করবো এখন এই সফটওয়্যারটা আমি কীভাবে কাজ করব কাজ করতেছে আপনার মাউসের মাধ্যমে আপনি চাইলে আপনার মোবাইল ফোনটি এইভাবে মাউসের মাধ্যমে আপনি কানেক্ট করে ব্যবহার করতে পারবেন তো এর জন্য জাস্ট একটি ক্যাবেল এবং আপনার যে মাউসটি সেটি আবার কিছু কিছু ফোনে রয়েছে আপনার সেটিংয়ে গিয়ে আপনার এটা সেটিং করে নিতে হবে অর্থাৎ ইউজ কানেক্ট যেটা আছে আপনার অনেক ফোনে ডাইরেক্ট সরাসরি কানেক্ট হয় না সেক্ষেত্রে আপনাকে কানেক্টের অপশানটি অন করে নিতে হবে